হুজুর আমরা জানি জায়নামাজে দাঁড়িয়ে একটি জায়নামাজের দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটি কি জায়নামাজের দোয়া এটি পড়লে কি আমাদের জন্য আলাদা কোনো সওয়াব আছে দুপুরে খাবারের পরে বা দুপুরে ঘুমানো কি সুন্নাহ আমার অফিশিয়াল ডিউটির মাঝে এটি কেমন করে করব যেহেতু সেই সময় অফিস চলমান থাকে অনেকেই আমাদেরকে বলে খাবারের সময় সালাম দেওয়া নিষেধ আসলে ইসলামী শরীয়ত সম্মতভাবে এ ধরনের কোনো বিধিবিধান আছে কিনা যে আমি তওবা করি কিন্তু অনর থাকতে পারি না মেহেরবানি করে আমাকে কি বলবেন যে আমার তওবার পরেও যে পাপ হয় কিভাবে আমি তওবার প্রতি ইস্তেকামত থাকব সিরিয়া এবং তুরস্কের ঘটনা সহ অসংখ্য ঘটনা মহান আল্লাহ আমাদের চোখের সামনে তুলে ধরেছেন যাতে আমরা সঠিক পথে ফিরে আসি কিন্তু আমরা গাফিল হয়ে গেছি প্রিয় হুজুর আমাদের ঈমান আমল বৃদ্ধির জন্য কিছু বলবেন এক নম্বর প্রশ্ন হুজুর আমরা জানি জায়নামাজে দাঁড়িয়ে একটি জায়নামাজের দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটি কি জায়নামাজের দোয়া এটি পড়লে কি আমাদের জন্য আলাদা কোনো সওয়াব আছে প্রিয় ভাইরা খুব চমৎকার একটি জিজ্ঞাসা আমাদের সমাজে অনেক বিষয় রয়ে গেছে যে বিষয়গুলা আমরা আমাদের সমাজে চলমানভাবে দেখতে পাই মানুষের প্র্যাকটিসে দেখতে পাই কিন্তু এই বিষয়গুলোর অনেক জিনিস আছে যেইগুলোর সাথে কোরআন হাদিসের অনেক বিষয়ের সম্পর্ক নাই আমরা মুখে মুখে এগুলা মুখ বানানো হাদিস বানাইছি তার মধ্যে একটা জিনিস হচ্ছে জায়নামাজে দাঁড়ানোর দোয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এটি জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নয় কোরআন হাদিসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিসে এইটাকে জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া হিসেবে বলা হয় নাই কেউ যদি এইটাকে জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসেবে জোর করে বলতে চায় তাহলে সে একটা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে এটা বিদআত হবে বরং এই দোয়াটি কোন জায়গায় পড়বেন হাদিসের মধ্যে আসছে সহি মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে كان إذا قام إلى الصلاة قال وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে গেলেন এরপরে যখন আল্লাহু আকবরে বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন তাকবীরে তাহরিমার পরে এই দোয়াটা সানা হিসেবে নবীজি পড়ছেন তাহলে এই দোয়াটা তাকবীরে তাহরিমার আগে না পরে বলেন আগে না পরে আমরা যেরকম পড়ি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা তাআলা জাদ্দুকা পড়ি না এই রকমই সানার আরেকটা দোয়া হচ্ছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এইটা হচ্ছে সানার স্থলাভিষিক্ত একটা দোয়া যেই দোয়া নবীজি তাকবীরে তাহরিমার পড়লে পরে বললেন সেইটাকে আমরা জোর করে আগে আনাই সেটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া বানালাম এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই অতএব আমরা এইটাকে জায়নামাজে দাঁড়ানোর দোয়া বলবো না বরং আমরা তাকবীরে তাহরিমার পরে যদি এই দোয়া পড়ি এই আয়াতটা পড়ি তাহলে এইটা সানার স্থলে আরেকটি সানা পড়ার আরেকটি সুন্নাত এটাও আমরা প্র্যাকটিস করতে পারবো সেই সওয়াব আমরা তাহলে পাবো আশা করি আপনাদের উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করেছেন অনেকেই আমাদেরকে বলে খাবারের সময় সালাম দেওয়া নিষেধ আসলে ইসলামী শরীয়ত সম্মতভাবে এ ধরনের কোনো বিধিবিধান আছে কিনা আমরা দেখতে পাই খাবারের সময় অনেকে অনেক গল্প করেন মুরব্বীরা অনেক সময় এই গল্পের কারণে অনেককে বকা দিয়ে বলেন খাবার সময় কথা বলতে হয় না এই কথাটি ইসলামে কতটুকু যুক্তিযুক্ত জি ভাইরা চমৎকার একটি জিজ্ঞাসা এটা আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত কম শিক্ষিত ইসলাম জানা না জানা অনেকে আমরা এই কথা বলি যে হুজুর আপনি খাচ্ছিলেন তো এই জন্য আপনাকে সালাম দিলাম না বলে না ভাই আমাদের সমাজে আসে না এটা প্রিয় ভাইরা এই কথাটি ইসলাম সম্মত কথা নয় কোরআন সুন্নার কোন বর্ণনা অনুযায়ী কোথাও পাওয়া যায় না যে খাবার সময়ে সালাম দেওয়া যাবে না অথবা সালামের উত্তর দেওয়া যাবে না মানবিক যুক্তিতে এটা বলে না খাবার সময় আপনারা বলতেছে ভাই আরেকটুকু গরু গোস্ত দিব আপনার খাবারটা কেমন লাগছে ভাই বলে ভাই মাছের রান্নাটা খুব সুন্দর ভাই তাহলে আরেকটা মাছ দেই ভাই আরেকটা মাছ দেই ভাই খাবারটা কেমন হয়েছিল এই কথাবার্তা সব চলে আর খাবার মধ্যে সালাম দেওয়া যায় না এ তো মানবিক আমাদের জ্ঞানের দৃষ্টিভঙ্গি তো মিলে না ঠিক কিনা ভাই অতএব শরীয়তে এরকম কোনো বিধিবিধান নাই আরেকটা বিষয় মোল্লা আলী কারি তিনি আল আসরারের ভিতরে বলেছেন যে মানুষের জন্য একটা সহজবদ্ধতা আছে সালাম দিলে উত্তর দেওয়া ওয়াজিব কিন্তু কেউ যদি খাবার ভিতরে কাউকে সালাম দেয় তাহলে তার জন্য উত্তর দেওয়াটা ওয়াজিব নয় এই একটা তার জন্য
সুযোগ আছে এটা উত্তর দিতে পারলে দিলেন অথবা খাওয়ার মুখে আছে পানি খাচ্ছেন এই সময় যদি উত্তর না দিতে পারেন তার ওয়াজিব তরক হবে না খাবার ভিতরে কিন্তু উত্তর যদি দিয়ে দেন তাহলে তার জন্য আলহামদুলিল্লাহ আসান হবে আরেকটা বর্ণনা আছে ইমাম সাখাবি তার আল মাকাসিদের ভিতরে বলেন মূলত এই কথাটা শ্লোক মুখে বিকৃত হয়ে গেছে খাবার মধ্যে মুসাফাহা করার বিধান নাই মুসাফাহা করব না কিন্তু সালাম দেওয়া যাবে এখন আমরা মুসাফার জায়গায় সালামকে ঢুকাই ফেলছি খাওয়ার সময় সালাম দেওয়া যায় না অতএব এই কথাটা একটা ভুল কথা খাওয়ার সময় সালাম দেওয়া যায় সালামের উত্তরও নেওয়া যায় আজকে থেকে জানলেন তো আরেকটা প্রশ্ন হচ্ছে খাবার সময় কথা বলা যায় কিনা কথা বললে অনেক মুরব্বিরা বকাবকি করেন প্রিয় ভাইরা ভালো করে আরেকটা মাসালা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবন দ্বারা প্রমাণিত নবীজি খাবার সময় কথা বলতেন অন্যরাও কথা বলতেন হাদিসের আলোকে বোঝা যায় খাবার সময় কথা না বলা ইহুদিদের স্বভাব তারা খাবার সামনে নিয়ে ইবাদতের মতো নমো 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 করে খাইতো এটা মুসলমানদের স্বভাব নয় মুসলমানরা স্বাভাবিক কথাবার্তা চালাবে নিজেদের মধ্যে গল্প করবে ভালোমন্দ জিজ্ঞাসা করবে একজন আরেকজন কেমন আছো খাবার কেমন হলো তারপরে বন্ধু খবর কি বাপ মা সবাই মিলে একসাথে বসে সারা দিনে বাচ্চারা কি করলো স্ত্রী খবর কি নিজেদের মধ্যে কথা বলবে এটা সুন্নাহ সম্মত একটা আমল এইটা করলে উল্টা সওয়াব পাবেন কিন্তু আপনি যে বলছেন খাবার সময় কথা বলতে নাই খাওয়া একটা ইবাদত এটা আপনার একটা রং জানা এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচয় অতএব আমরা খাবার মধ্যে সালাম দিতে পারবো খাবারের সময় কথাও বলতে পারবো তবে সবকিছুর একটা মাত্রা জ্ঞান আছে এখন খাবারের সময় কথা বলার ক্ষেত্রে আমাদের যুবক বন্ধুরা এত আপডেট হইছে পাঁচ বন্ধু মিলে হোটেলে গেছে যাই এক টেবিলে বসে বসে এমন চা নিয়ে ওই চুই চিৎকার চেঁচামেচি হাসি বাকি যেইগুলা মানুষ আছে তারা লজ্জিত এবং বিব্রত ইসলামে অভদ্রতা শেখায় না কথা বলা মানে হইচই করা না কথা বলা মানে অন্য ডিস্টার্ব করা না হোটেলে গেছে ম্যানার জানে না এমন ভাবে মনে হচ্ছে হোটেলের তারা সবাই বোধহয় তারাই কয়জন অথচ হোটেল ভর্তি মানুষ আছে হ্যাঁ হাঙ্গামা করতেছে সেলফি তুলতেছে মজা মারতেছে চিল্লাচ্ছে চিৎকার দিয়ে উঠতেছে হো হো করে উঠতেছে এই অসভ্যতা এর মানে নয় কথা বলা যাবে কিন্তু অসভ্যতা করা যাবে না ইসলাম দুনিয়ার মানুষকে সবচেয়ে সুসভ্য বানিয়েছে অতএব ইসলামের বিধিবিধান মানলে মানুষ সুসভ্য হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আরেকজন প্রশ্ন করেছেন দুপুরে খাবারের পরে বা দুপুরে ঘুমানো কি সুন্নাহ আমার অফিসিয়াল ডিউটির মাঝে এটি কেমন করে করব যেহেতু সেই সময় অফিস চলমান থাকে প্রিয় ভাইয়েরা দুপুরবেলা যে ঘুম আমরা খাবার পরে ঘুমানোর ক্ষেত্রে বা দুপুরবেলা যে ঘুমের কথা বলি এটা আমাদের বাংলাদেশে বাঙালি পরিভাষায় ভাত ঘুম বলে না ভাই ভাত ঘুম বলে আর ইংরেজিতে এটাকে বলা হয় পাওয়ার ন্যাপ ইউরোপিয়ানরা তাদের ভাষায় এটাকে বলে সিস্তা ইউরোপের লোকেরাও এটা নেয় আর আরবিতে এটাকে বলা হয় কাইলুলা সুন্নার আলোকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বিশ্রাম করতেন এই পয়েন্টটা আমরা অনেক সময় বুঝি না ভালো করে বুঝেন ঘুমের আরবি কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা তোমাদের রাতটাকে আমি তোমাদের ঘুমানোর জন্য আবরণ যুক্ত করেছি ঘুম আরামের জন্য তোমাদের জন্য রাতকে বানিয়েছি অতএব রাত্রেবেলা আমরা ঘুমাবো এইটার আরবি পরিভাষা হচ্ছে নাউম কিন্তু দুপুরে যে বিশ্রাম এটাকে বলা হচ্ছে কাইলুলা কাইলুলা শব্দটি কাইলুন কাইলুন মানে হচ্ছে ছায়া গ্রহণ করা দুপুরটা অনেক রৌদ্র কোন একটা জায়গা আপনার কাজ তার সবকিছু থেকে ব্রেক নিয়ে একটুখানি আপনি ছায়া গ্রহণ করলেন কাইল করলেন আপনি এই জন্য বলা হয় তোমরা দুপুরে একটু আরাম গ্রহণ করো নিশ্চয় শয়তান আরাম গ্রহণ করে না কাইলু তোমরা কাইলুলা করো শয়তান কাইলুলা করে না এই কাইলুলা মানে নিজের কাজগুলার থেকে ফারেগ হয়ে অল্প একটু সময় একটু বিশ্রাম করা একটু ছায়া নেওয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জীবনে প্র্যাকটিস ছিল হাদিসের মধ্যে আসছে হযরতে উম্মাতুল মুমিনিন তার কাছ থেকে একটা বর্ণনা আসছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুপুরবেলা এসে তার ঘরের মধ্যে একটু আরাম করতেন আর নবীজি যখন আরাম করতেন তার ঘা গা ঘেমে যেত নবীজির ওই ঘামগুলা তিনি তুলে তার সুগন্ধির মধ্যে মিশায় রাখতেন তো উম্মে সুলাইম বলতেছেন রাসূল বললেন তুমি কি করতেছো বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম নিয়ে সুগন্ধির সাথে মিশাচ্ছি আমার সুগন্ধিগুলা যেন আরো সুগন্ধিত হয় নবীজি হাসলেন এর দ্বারা বোঝা যায় নবীজি দুপুরবেলা একটু আরাম করতেন কিন্তু এই আরাম
মানে দুপুরবেলা ঘুমায়ে যাওয়া অথবা দীর্ঘ সময় ঘুমানো অথবা খাওয়ার পরে পরে ঘুমাতে যাওয়া এটা কিন্তু অবৈজ্ঞানিক খাওয়ার পরে পরে ঘুমানো মানুষের জন্য হেলদি নয় আর নবীজি দুপুরবেলা অজস্র সময় ঘুমায় থাকতেন বিষয়টা এরকম নয় বরং নবীজি একটা পাওয়ার ন্যাপ নিতেন একটা সিয়েস্তা গ্রহণ করতেন একটা ব্রেক গ্রহণ করতেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং যারা মনোবিজ্ঞানী তারা বলছেন সারা দিনের সকাল থেকে পরিশ্রমে কেউ যদি দুপুরবেলা খাওয়ার আগে পরে কিছু সময় একটু রেস্ট করে একটু চোখটা বন্ধ করে একটুখানি সব কাজ থেকে ফারেক হয়ে একটু চুপ করেছিল একটু হাতের ভয়ে একটু 10টা মিনিট আরাম করছে সে যেন আরেকটা নতুন দিন পাইল সকাল থেকে এই পর্যন্ত একটা দিন এর পরের থেকে তার আরেকটা দিন সুতরাং এই কাইলুলা করা সুন্নাহ সম্মত তিনি আরেকটা প্রশ্ন করেছেন দুপুরবেলা তার অফিস চলার কারণে ভাই অফিস চলার কারণে আরো তো শত শত সুন্নাত আছে আপনি সেইগুলা সুন্নতের থেকে অফিস টাইমে খালি আপনার এই কাইলুলা করা সুন্নতের প্রতি এত আগ্রহ হবে কেন আপনার কাইলুলার সময় তো আছে আপনারা যেই সময় আপনার জন্য লাঞ্চ ব্রেক দিয়েছিল নামাজের ব্রেক দিয়েছিল ওখান থেকে আপনি 10 মিনিট সবকিছু বাদ দিয়ে আপনার চেয়ারের মধ্যে টান টান করে একটু আরাম করেন কাইলুলা মানে একেবারে বিছনার মধ্যে যায় গায়ের মধ্যে কম্বল দিয়ে মুড়ি দিয়ে দুপুরে ঘুমানো না আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন এবং এই কাইলুলা গ্রহণ করার মতো আমাদেরকে তৌফিক দান করেন এক যুবক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন নেট থেকে এই প্রশ্নটা নিয়েছি যে আমি তওবা করি কিন্তু অনর থাকতে পারি না মেহেরবানি করে আমাকে কি বলবেন যে আমার তওবার পরেও যে পাপ হয় কিভাবে আমি তওবার প্রতি ইস্তেকামত থাকব আমার কাছে এটাই হচ্ছে আজকের দিনের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন কারণ একটা মানুষের হৃদয়ের মধ্যে ঈমানের তামান্না থাকলে ওই ব্যক্তিটা তওবার উপরে টিকে থাকার জন্য তার মনের মধ্যে পেরেশানি হয় যার ঈমান নাই তার তওবাই কি আর তওবার প্রতি ইস্তেকামত থাকার প্রেরণা এবার কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা আল্লাহ বলছেন যারা নেক কাজ করবে এবং তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাগুলোকে এমন মর্যাদা দিবেন যে তাদের যত খারাপ কাজের আগে করেছিল ওই খারাপ কাজগুলা মুছে দিয়ে ওই খারাপের সমপরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে তার আমলনামায় ভরপুর করে দিবেন অতএব প্রিয় ভাইরা তওবার এক বিশাল দাম আছে পাপ তো ঈমানদার হয়েই যাবে কিন্তু সর্বোত্তম পাপই তো সে যে তওবা করে এখন তওবার উপরে টিকে থাকবো কেমন করে আমি পাঁচটা দিকে আপনাকে মনোযোগ দিতে বলবো এই পাঁচটা দিকে খেয়াল করলে আপনার তওবার উপর আপনার টিকে থাকা সহজ হবে এক নম্বর আপনার জন্য বলবো কোন পথ দিয়ে আপনার পাপ হয় পাপের পথটা আপনি চিহ্নিত করেন অনেক সময় আমরা তওবাও করে যাচ্ছি পাপও করে যাচ্ছি হলো না পাপের পথ আপনাকে চিহ্নিত করতে হবে আমার কিছু পাপ হয় আমার অন্যায়তে কিছু হয় আপনি সব মানুষ সব অন্যায় করে না ঠিক কিনা ভাই সব মানুষের সব অন্যায় হয় না আপনার অন্যায়ের ধরন কি এই অন্যায়টা কিসের থেকে হচ্ছে এইটা আপনাকে নির্ধারণ করে আপনাকে লিখতে হবে যে আমার অন্যায় এই দিক দিয়ে হয় আমার অন্যায় জমির আলঠালায় হয় আমার অন্যায় মিথ্যা কথায় হয় আমার অন্যায় ব্যবসা করি আমি ব্যবসায় আমার মানুষের সাথে দুই নম্বর কথা বলা হয় আমার অন্যায় আমি একটা রাজনৈতিক পদে আছি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াতে হয় আপনার অন্যায় কোন জায়গায় হয় ফাইন্ড আউট করতে হবে এক নম্বর দুই নম্বরে আপনার জন্য বলবো আপনার বন্ধু এবং খারাপ সঙ্গ আপনার পাপ বারবার আপনার পাপের দিকে নিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আর রজুলু আলা দীনি খলিলিহি প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মে প্রবাহিত হয় এই জন্য নবীজি বলছেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল প্রত্যেকের দেখা উচিত সে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করতেছে আপনার বন্ধুর কারণে আপনি পাপে পড়েন তওবা করছেন আর চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না গুনাহ দেখবো না বাজে কিছু দেখবো না বন্ধু বলছে দেখছিস নতুন একটা জিনিস নামাইছি কাউকে দেখাচ্ছে না খালি তোকে দেখাচ্ছে দেখ আছে কিনা এরকম বন্ধু তাহলে আপনার বন্ধুটা খারাপ কিনা আপনাকে চয়েস করতে হবে প্রিয় ভাইরা দুঃখ লাগে এই কথা বলার সময় আপনি কিসের বন্ধু চয়েস করবেন আমরা প্রত্যেকেই তখন খারাপ বন্ধু হয়েছি আমি নিজেই খারাপ আবার কারে বন্ধু গ্রহণ করবো আমি নিজেই তো খারাপ বন্ধু ঠিক কিনা আমার দেখে কেউ তো ভালোর দিকে যায় না অতএব ভালো বন্ধু গ্রহণ করেন বন্ধুর জন্য খালি সমবয়স্ক লোক লাগে না আপনার বন্ধু আপনার ইমাম সাহেব হতে পারে আপনার বন্ধু আপনার মুয়াজ্জিন হতে পারে একজন মুরব্বী যে আল্লাহকে মানে সেও আপনার বন্ধু হতে পারে ইমানদাররা বন্ধু গ্রহণ করবে তাকওয়াদার দেখে অতএব তওবায় টিকে থাকার জন্য বন্ধুত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে বলবো আমাদের ইয়াং শ্রেণীর গুনাহ যা হয় মোবাইল আর নেট দিয়ে বেশি হয় আপনি যদি তওবার উপর টিকে থাকতে না পারেন আপনার যদি গুনাহ ছাড়তে না পারেন রাখেন আপনার অ্যান্ড্রয়েড ফোন বাদ দেন ফোন বাদ দিয়ে বাতন মোবাইল নেন প্রয়োজনে যেই ফোন আমারে গুনাহ করায় আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না জাহান্নামে যাওয়ার থেকে ওই ফোন ব্যবহার বাদ দেওয়া আমার জন্য উত্তম ঠিক কিনা
শপথ নিতে হবে এটা বাদ দেন নে ভাই প্রয়োজন এটা দেখব না এটা আপনার শপথের মধ্যে যেতে হবে এরপর আপনার জন্য বলবো আরেকটা আমল আমরা করি না আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো তওবা করতেন তিনি সাদাকা করতেন অতএব তওবা করলে সাদাকা কিছু দান খয়রাত করা উচিত যাতে মনে থাকে আমি এটা ভুল করেছিলাম আল্লাহর কাছে মাপ চাইলাম কিছু দান খয়রাত করছি আর মাঝে মাঝে রোজা রাখা সপ্তাহে সোমবার বৃহস্পতিবার মাসের 13 14 15 আইয়ামে 20 এই রোজাগুলা রাখা এইগুলাও আপনাকে তওবার প্রতি ইস্তেকামত রাখবে সর্বশেষ বলবো আল্লাহর কাছে একটু ইহতিসাব করতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি একটু ভেবে দেখো আগামীর জন্য তুমি কি পাঠাচ্ছ আর একটু অন্তর দিয়ে ভেবে দেখো আলাম ইয়া আলাম বি আল্লাহ ইয়ারা তুমি যা করো সব তো আল্লাহ দেখেন রাতেবেলা ভাববে নাই রে সিসিটিভি ক্যামেরার ভয়ে কত পাপ মানুষ করে না উমুক তুমুক দেখে ফেলবে জন্য বাঁচার চেষ্টা করি কিন্তু আলাম ইয়া আলাম বি আল্লাহ ইয়ারা আমি যা করি সব তোমার আল্লাহ দেখে অথবা আল্লাহর সামনে যেতে হলে আমি কেমনে আবার পাপ করব এই বোধ যদি বান্দার মনে জাগ্রত হয় সে ইনশা আল্লাহ তওবার উপরে ইস্তেকামত থাকতে পারবে আল্লাহ আমাদেরকে এইগুলো বোঝার মতো তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন এটা কি উত্তর দেওয়া লাগবে চেয়ারম্যান সাহেব মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন মৃত্যু রাখ পর্যন্ত দ্বীনের খিদমত করার তৌফিক আল্লাহুম্মা আমিন সিরিয়া এবং তুরস্কের ঘটনা সহ অসংখ্য ঘটনা মহান আল্লাহ আমাদের চোখের সামনে তুলে ধরেছেন যাতে আমরা সঠিক পথে ফিরে আসি কিন্তু আমরা গাফেল হয়ে গেছি প্রিয় হুজুর আমাদের ঈমান আমল বৃদ্ধির জন্য কিছু বলবেন আমি ঈমান আমল বৃদ্ধির জন্য কিনা জানি না দুইটা কথা আপনাদের কাছে বলি ওই তুরস্ক সিরিয়ায় একটা লোক আগের দিন এক লোককে তার বাড়ির থেকে নামায় দিছে তার কি বাড়ির ভাড়া জানুয়ারি মাস থেকে যেটা দাবি করেছিল এই বাড়ির ভাড়াটা সে দিতে পারতেছে না এই জন্য জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে বলছে আমার বাড়িতে আর তোমার থাকা লাগবে না তুমি বাড়ি তোমারটা খোঁজো যেই দিন বাড়ির থেকে নামাইছে ওই রাত্রে ওই জায়গায় ভূমিকম্প হয়েছে পরের দিন ওই বাড়িওয়ালা তিনটা বাড়ি ধুলার সাথে মিশে গেছে যারে বাড়ির থেকে নামাই দিছে ও যেই জায়গায় যার এতগুলা বাড়ি ছিল থেও একই জায়গায় দুইজন পাশাপাশি বাড়ি আছে যার বাড়ি ছিল যার দুইজনের জায়গা এক অতএব আল্লাহ দুনিয়ায় ফুটানি করে কোনো লাভ নাই প্রিয় ভাইরা আল্লাহ যে কখন আপনার এক জায়গায় বসায় দিবে আপনার এই চিন্তা ফিকির যত ধরনের করেন এটা আপনার বাস্তবতার সাথে হিসাবে নাও মিলতে পারে ঠিক কিনা একজন লোকের তিনটা বাড়ি ছিল তার হাতের মধ্যে তিনটা রুটি কোন যেন ত্রাণ সংস্থা তার হাতে দিয়েছে এটা ছবি আসছে তিন বাড়িতে প্রত্যেক বাড়িতে দশটা বিশটা করে ফ্ল্যাট তিরিশটা ফ্ল্যাটের মালিক এখন তিনটা রুটির মালিক এটাই আল্লাহর দুনিয়া আপনার এলাকায় কোন একটা লোক গরিব সে হয়তো বা দেখা যাচ্ছে তার কাফনের কাপড়টা ম্যানেজ করতে পারে নাই চেয়ারম্যান মেম্বার এলাকার সবাই মিলে কাফনের কাপড় কিনে তারা দাফন করছে আর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে যারা লাখ লাখ টাকার মালিক ওই নিজের কাফনের কাপড়টা হয়তো কিনে রেখে গেছে কিন্তু উনিও কাফনের যেই কাপড় পরে কবরে যারে আপনারা সবাই মিলে কিনে দিয়ে কবরে নামাইছেন উনিও একই মানের কাপড় পরে কবরে ঠিক না ভাই কিসের ফুটানি আমাদের ভাই এই নশ্বর দুনিয়ায় কি বাহাদুরি করি ঈমান আমল যদি ঠিক না করতে পারি কি নিয়ে আল্লাহর কাছে যাব ভাই ওই দিনের তুলনায় তো এটা কিছুই না 50,000 দিবস ইকুয়াল টু কিয়ামতের এক দিবস তাহলে আমরা কোথায় গাফেল হচ্ছি ভাই আসেন না এই সকল বড় বড় দৃশ্য দেখে আমরা আল্লাহর জন্য একটু শিক্ষা নেই আল্লাহর দিকে একটু ফেরত আসি তার থেকে বড় ক্ষমতা ধরার কেউ নাই আল্লাহ যেন আমাদেরকে আমাদের ঈমানের দিকে ফেরত আসার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন